ছোট পর্দার আর একটি খবর মিস না করতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, পাশের দেশ ভারতেও তিনি সমান্তরালে জনপ্রিয়। সম্প্রতি বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আর সবার মতো আবেগ ছুঁয়েছে চঞ্চলকেও। কিছু সংখ্যক ভারতীয় নাগরিকের খুবই অশালীন কয়েকটি ফেসবুক স্ট্যাটাসের জবাবে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন চঞ্চল। আর সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ বনাম ভারত শ্রীলঙ্কার ফাইনাল খেলায় আমার মতো অসংখ্য আবেগে বাংলাদেশি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই টুর্নামেন্টে অধিকাংশ ভারতীয় বা শ্রীলঙ্কানদের আচরণ কেমন ছিল সারা ক্রিকেট বিশ্ব সেটা দেখেছে। সবচেয়ে বড় সত্য, বাংলাদেশ ফাইনালে খেলে এবং হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে। তাই দাদাদের বলছি, আমরা জানি আপনারা শিল্প সংস্কৃতি রাজনীতি খেলাধুলার ধারক ও বাহক, আপনাদের ইতিহাস ঐতিহ্য অনেক প্রাচীন, কিন্তু ফেসবুকে আপনাদের কতিপয় উন্নাসিক অভদ্র ভাষায় স্ট্যাটাস আর কমেন্টসগুলো প্রমাণ করে না যে আপনারা সচিন টেন্ডুলকার বা অমিতাভ বচ্চনের দেশের মানুষ। পণ্ডিত রবিশঙ্কর থেকে এ আর রহমানকে আপনাদের থেকে আমরা কম শ্রদ্ধা করি না, কম ভালোবাসি না। সুনীল গাভাস্কারের নাগিন নাচ আপনাদের খুব পছন্দ, তাই না? আমার স্ট্যাটাসে কে কি কমেন্ট করেছেন কারো নাম উল্লেখ করে তার গুরুত্ব বাড়াতে চাই। অনেকে অনেক জ্ঞান দেবার স্পর্ধাও দেখিয়েছেন। আপনাদের যে সবাই কম বোঝে এটা ভাববেন না, সময়ই সব বলে দেবে। ফাক আপ কোনো ভদ্রলোকের ভাষা নয় গো দাদা, আপনি তুই বললে আমিও আপনাকে তুই বলবো, কারণ আপনার মতো আমিও আমার দেশকে ভালোবাসি। আপনারা জিতুন যেভাবে পারেন, বাট গালি দেবেন না, দিলে বলবো তুই। কমেন্ট করুন সাবধানে, আপনারা যারা ভদ্র তাদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা। দর্শক অনেকেই বলছেন বাংলাদেশের মানুষ কতটা ভদ্র এবং নম্র স্বভাবের হয়, তাই শক্ত সুন্দর ভাষায় বুঝিয়ে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু কিছু মানুষ আছে যারা চঞ্চল ও সৌম্য সরকারদের একটু ভুল হলেই তাদের ধর্ম এবং উদ্দেশ্য নিয়ে কথা বলতে শুরু করে, যা আসলে বাংলাদেশ হিসেবে আমাদের আরো ছোট করে, বড় নয়। দর্শক, বাংলাদেশ ভারত ফাইনালের পর ভারতীয় ও শ্রীলঙ্কানরা কেমন ব্যবহার করেছেন বলে আপনার মনে হয় জানান নিচে কমেন্ট সেকশনে।